কি বন্ধুরা, ভাবছো কুমড়োর বীজ নিয়ে আবার নাড়াচাড়া করছি কেন? যা বাবা, আমি হাত দিয়ে আবার কি মগজগুলো বের করবো নাকি? না, দেখো কিভাবে বের করছি। এর জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। তবে আজকে কোনো রকম রান্নার রেসিপি নয়, আজকে বলতে পারো মশলা কিভাবে মশলাটা করে নেব খুব বাড়িতে বাড়িতে খুব সহজ ভাবে তোমাদেরকে দেখাবো। আর আমরা এতদিন তো এভাবে বীজটাকে ফেলে দিতাম, নষ্ট করতাম, তো নষ্ট না করে খুবই সহজ ভাবে কিভাবে মশলাটা তৈরি করে নিতে পারবো, এর জন্য কিন্তু তোমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। আর তোমাদের অনুরোধ করবো, ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, দেখবে কিভাবে বানিয়েছি। এর জন্য দেখো আমি এখানে কুমড়োর বীজ নিয়েছি, তো এটা হচ্ছে চাল কুমড়ো, আর কয়েকটা কিন্তু মিষ্টি কুমড়োর বীজও রয়েছে, মানে যেটা হচ্ছে সূর্য কুমড়ো আমরা বলে থাকি, আবার লাল কুমড়ো বলে থাকি। তো দেখতে পাচ্ছ ওই মানে সূর্য কুমড়োর বীজটা একটু লম্বা হয়ে থাকে আর মগজটাও কিন্তু বেশ বড় হয়ে থাকে। তো এখানে রয়েছে 4টে কুমড়োর বীজ, আমি এখানে 4টে পাকা কুমড়োকে খুব ভালো করে বীজগুলোকে নিয়ে তারপর সেই বীজগুলোকে ধুয়ে জলের মধ্যে ভিজে রেখেছিলাম সারা দিনের জন্য। তারপর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেকার বীজ, তো ভাবলাম চলো কেন না তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিই। তো আমি যেহেতু এয়ারটাইট কৌটোতে রেখে দিয়েছিলাম আর খুব ভালো করে শুকনো করা হয়েছিল বলে এতে কোনো রকম কোনো কিছু হয়নি, এতগুলো বীজ তো হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া সম্ভব না। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ উপায়, এই যে আমি মিক্সার গ্রাইন্ডার নিলাম, এর মধ্যে সবটাই দিয়ে দেব, খুবই সিম্পল। বাজারে যে আমরা মগজ কিনে খাই সেই রকমই কিন্তু একেবারে স্বাদ পাবে, কোনো রকম হেরফের হবে না। তো এখানে চলো এটা পিষিয়ে নিলাম। তো দেখো পিষিয়ে নেওয়ার পর ঠিক কিরকম হয়েছে, যেরকমটা ঠিক গমের আটা পিষালে হয় ঠিক সেরকম হবে, কিন্তু এই বীজগুলো যেহেতু একটু মোটা সেই কারণে কিন্তু দানাগুলো একটু মানে খোসা যেগুলো সেগুলো একটু মোটা মোটা হবে। তো এখানে হচ্ছে আমি একটা ছাকনা নিয়েছি বা চালন নিয়েছি, তো যদি কারো কাছে অন্য চালন থাকে সেটা দিয়ে চেলে নিতে পারবে, যার যেটা সুবিধা হবে। তারপরে দেখো নিচে যে মগজ সেটা কিন্তু গুঁড়ো হয়ে একেবারে নিচে পড়ে যাবে, যেটা একেবারে মসৃণ বা মিহি, আর উপরে যে অংশটা থাকছে সেটা কিন্তু এর খোসা। তো যাই হোক, আমি হচ্ছে এই দেখো ভালো করে এটা নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এটা কতটা মোটা মোটা। তো এটাকে আমি খোসাগুলো ফেলে দেব, বাকি যে মগজগুলো রয়েছে বা বীজ গুঁড়ো রয়েছে সেটাকে হচ্ছে ভালো করে একইভাবে চেলে নেব। চেলে নিয়ে কিন্তু তোমরা যে কোনো একটা এয়ারটাইট কৌটোতে রেখে নর্মাল ভাবে রেখে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবে। যেমন সাধারণত আমরা মগজ সবজির ক্ষেত্রে ব্যবহার করি, যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক সেইভাবে পরিমাপ মতো নিয়ে আমরা কিন্তু রান্না করে নিতে পারবো। তো দেখো এখানে কিন্তু আমি সবটাই একইভাবে তেলে নিচ্ছি। আর একটা কথা, বেশি কিন্তু মেশিনটা চালাবে না, দেখো এখানে কতটা হলো, বেশি যদি চালাতে যাও তাহলে এর যে ময়েশ্চার যেটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর এটা কিন্তু একটু দলা পাকিয়ে যাবে, যেটা একেবারেই ভালো লাগবে না। তো এই পর্যন্ত এই পর্যাপ্ত পরিমাণে কিন্তু তোমরা মেশিনটা চালিয়ে নেবে। আর দেখো এখানে কিন্তু একটা কোটো আমি নিচ্ছি, আর কোটোর মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি, তোমরা ট্রাই করো আর তোমাদের কেমন লাগবে আমাকে জানাতে ভুলো না। আমি এর মধ্যে ঢেকে ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, এবার কিন্তু তোমরা দেখে নিলে তো যে আমি কিভাবে খুবই সহজে মগজটা তৈরি করে নিলাম। বাড়িতে যদি কুমড়ো এইভাবে থাকে, আমরা তো অনেক কাজেই কিন্তু কুমড়ো ব্যবহার করে থাকি, মানে পাকা কুমড়ো, তাহলে কিন্তু খুব সহজে এই বীজগুলো দিয়ে বীজগুলোকে সংরক্ষণ করে কিন্তু তোমরা খুবই ইজি ভাবে মগজ তৈরি করতে পারবে, যেটা কিন্তু স্বাদে গন্ধে কোনো রকমই ভাবে বাজারের মগজ যেটা আমরা কিনে নিয়ে আসি গোটা থাকে তাতেই কিন্তু কোনো অংশে কম নাই। তো তোমাদের বলবো অবশ্য অবশ্যই একবার এইভাবে তৈরি করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার এই নতুন আইডিয়াটা। যদি ভালো লাগে, যদি কারো এতটুকু উপকারে লাগে, তাহলে কিন্তু তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলো না, আর ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ঠিক তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখাবো একটা রেসিপিতে, নমস্কার।